সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ আমরা গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 10.1 এর অঙ্কের সমাধান কীভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কের সমাধান আমরা কয়েকটা সহজ ধাপ অনুসরণ করে খুব সহজেই করতে পারব। যে ধাপগুলো অনুসরণ করে আমরা এই ধরনের অঙ্কের সমাধান সহজে করতে পারব, এক এক করে সেই ধাপগুলো বুঝে অঙ্কের সমাধান করার চেষ্টা করি। প্রথমে কোষে দেখি 10.1 এর একের অঙ্কটা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রশ্নটাতে বলেই দিয়েছে এই অঙ্কটার সমাধান ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। আমরা যখন ত্রৈরাশিক পদ্ধতিতে কোনো অঙ্কের সমাধান করার চেষ্টা করব তখন প্রথমে আমাদের দেখতে হবে প্রশ্নে কটা বিষয়ের কথা বলেছে এবং প্রত্যেকটা বিষয়ের কটা করে মান দেওয়া আছে। তাহলে আমরা এই প্রশ্ন থেকে বোঝার চেষ্টা করি এখানে কটা বিষয়ের কথা বলেছে এবং প্রত্যেকটা বিষয়ের কটা করে মান দেওয়া আছে। এখানে প্রশ্নটাতে দেখছি লেখা আছে আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন, যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন। অর্থাৎ এই প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারছি যে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব প্রশ্নে কটা বিষয়ের কথা বলা হয়েছে। এখানে 15 কিগ্রা বোঝাচ্ছে চালের পরিমাণকে এবং 390 টাকা বোঝাচ্ছে চালের দামকে, আবার 17 কিগ্রা বোঝাচ্ছে চালের পরিমাণকে এবং চালের দাম কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটাতে দেখছি দুটো বিষয় আছে, একটা হলো চালের পরিমাণ আর একটা হলো চালের দাম। এরপর দেখতে হবে এই দুটো বিষয়ের মধ্যে প্রত্যেকটা বিষয়ের কটা করে মান দেওয়া আছে। চালের পরিমাণের এখানে দুটো মান দেওয়া আছে, একটা হলো 15 কিগ্রা আর একটা হলো 17 কিগ্রা। এখানে চালের দামের দুটো মানের কথা বলেছে, একটা মান দেওয়া আছে সেটা হলো 390 টাকা, আরেকটা মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা বুঝে গেলাম এই প্রশ্নে কটা বিষয়ের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের কটা করে মান দেওয়া আছে। এর পরের ধাপে আমাদের গণিতের ভাষায় সমস্যাটাকে প্রকাশ করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটাকে প্রকাশ করার সময় কোন রাশিকে কোথায় বসাতে হবে সেটা আমাদের জানতে হবে। মনে রাখতে হবে যে রাশির মান নির্ণয় করব সেই রাশিটাকে রাখতে হবে ডান দিকে। এখানে আমরা চালের দাম নির্ণয় করব, তাই চালের দামটা আমরা রাখবো ডান দিকে আর চালের পরিমাণটা আমরা রাখবো বাঁ দিকে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটাকে প্রকাশ করার সময় আমরা প্রথম লাইনে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, পরের লাইনে
আমাদের বিষয় দুটো লিখতে হবে। এখানে আমরা চালের দাম বার করব, তাই চালের দামটা আমরা রাখবো ডান দিকে আর চালের পরিমাণটা আমরা রাখবো বাঁ দিকে। তাহলে পরের লাইনে আমরা বাঁ দিকে প্রথমে লিখব চালের পরিমাণ, তারপর একটা বন্ধনীর মধ্যে লিখব কিগ্রা, আর ডান দিকে লিখব চালের দাম, সেখানেও একটা বন্ধনীর মধ্যে লিখব টাকা। এর পরের লাইনটা আমরা লিখব প্রশ্নে যে লাইনে দুটো বিষয়ের মান দেওয়া আছে সেই লাইন থেকে, অর্থাৎ প্রথম লাইন থেকে। প্রথম লাইনে 15 কিগ্রা চালের দাম 390 টাকা এটা বলে দিয়েছে, তাহলে চালের পরিমাণের নিচে লিখব 15 আর চালের দামের নিচে লিখব 390। তার পরের লাইনটা লিখব প্রশ্নে যে লাইনে দুটো বিষয়ের একটা বিষয়ের মান দেওয়া আছে এবং আরেকটা বিষয়ের মান নির্ণয় করতে হবে সেই লাইন থেকে, অর্থাৎ যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, এখান থেকেই আমরা দ্বিতীয় লাইনটা লিখব। তাহলে চালের পরিমাণের নিচে লিখব 17 কিগ্রা আর চালের দামের নিচে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেব। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজটা করা হয়ে গেল, অর্থাৎ গণিতের ভাষায় সমস্যাটাকে প্রকাশ করা হয়ে গেল। এরপরে আমাদের তৃতীয় ধাপের কাজটা করতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে কোনো রাশির মান নির্ণয়ের জন্য রাশিগুলোর মধ্যে সম্পর্ক জানার দরকার হয়। দুটো রাশি সাধারণভাবে দুভাবে সম্পর্কযুক্ত হতে পারে, একটা হলো সরল সম্পর্কযুক্ত রাশি আর একটা হলো ব্যস্ত বা বিপরীত সম্পর্কযুক্ত রাশি। দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয় প্রথমে আমরা সেটা বুঝে নেবার চেষ্টা করি। এক নম্বর হলো দুটো পরস্পর সম্পর্কযুক্ত রাশির মধ্যে একটার মান বাড়লে যদি অপরটার মান বাড়ে বা একটার মান কমলে যদি অপরটার মান কমে তবে রাশি দুটো সরল সম্পর্কযুক্ত হয়। আর দু নম্বর হলো যদি দুটো পরস্পর সম্পর্কযুক্ত রাশির মধ্যে একটার মান বাড়লে অপরটার মান কমে বা একটার মান কমলে অপরটার মান বাড়ে তাহলে রাশি দুটো বিপরীত বা ব্যস্ত সম্পর্কযুক্ত হয়। তৃতীয় ধাপের কাজটা হলো আমাদের দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করে সমানুপাত গঠন করতে হবে। তাহলে এরপরে আমরা লিখব এইভাবে, সম্পর্কটি হলো চালের পরিমাণ বাড়লে চালের দাম বেশি হবে এবং চালের পরিমাণ কমলে চালের দাম কম হবে। তাহলে চালের পরিমাণ ও চালের দামের মধ্যে সরল সম্পর্ক, দুটো রাশির মধ্যে সরল সম্পর্ক হলে আমাদের সরল সমানুপাত গঠন করতে হবে। তাহলে এর পরের লাইনে লিখতে হবে, সুতরাং সরল সমানুপাতটি হলো 15:17, তারপরে সমানুপাতের চিহ্ন বসিয়ে তারপরে লিখব 390:, এরপরে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেব। তাহলে এখন আমাদের দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করে সমানুপাতটা গঠন করা হয়ে গেল। এরপর আমাদের এই সমানুপাত থেকে চালের দামটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে আমাদের চতুর্থ পদটা নির্ণয় করতে হবে। চারটে সমানুপাতে সংখ্যার তিনটে পদ দেওয়া থাকলে চতুর্থ পদটা আমরা নির্ণয় করব যে সূত্রের সাহায্যে, সেটা হলো চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানে আমাদের চতুর্থ পদটা নির্ণয় করতে হবে এইভাবে, আমরা লিখব নির্ণেয় চালের দাম, তারপর একটা বন্ধনীর মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেব, তার নিচে একটা বন্ধনীর মধ্যে লিখব চতুর্থ পদ, তারপরে সমান চিহ্ন দিয়ে এখানে দ্বিতীয় পদ হলো 17, তাহলে আমরা 17 লিখব, তারপরে তৃতীয় পদ হলো 390, তাই আমরা একটা গুণ চিহ্ন দিয়ে তার পাশে লিখব 390, তারপরে হরের জায়গায়
প্রথম পদটা আমরা লিখে দেব। এখানে প্রথম পদটা হলো পনেরো, তাই হরের জায়গায় আমরা লিখব পনেরো। এরপর আমাদের লব আর হরের সংখ্যাগুলোর মধ্যে কাটাকুটি করতে হবে। পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল হয় তিন, তাই আমরা পনেরোকে কেটে হরের জায়গায় লিখলাম তিন। তিনশো নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল হয় আটাত্তর, তাই আমরা লবের তিনশো নব্বইটা কেটে তার উপরে লিখলাম আটাত্তর। এরপরে তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগফল হয় এক, তাই হরের তিনটা কেটে আমরা লিখব এক। আর আটাত্তরকে তিন দিয়ে ভাগ করলে ভাগফল হয় ২৬, তাই লবের আটাত্তরটা কেটে দিয়ে আমরা পাশে লিখব ২৬। এরপর আমাদের লবের ২৬কে ১৭ দিয়ে গুণ করে গুণফলটা লবের জায়গায় লিখতে হবে। ২৬কে ১৭ দিয়ে গুণ করলে গুণফল হয় ৪৪২, তাই আমরা এরপরে সমান চিহ্ন দিয়ে লবের জায়গায় লিখলাম ৪৪২ আর হরের জায়গায় লিখলাম এক। তারপরে ৪৪২কে এক দিয়ে ভাগ করলে ভাগফল হয় ৪৪২, তাই আমরা তারপরে সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম ৪৪২। এরপরে আমাদের উত্তরটা লিখে দিতে হবে, তাহলে আমরা উত্তরটা লিখে দেব এইভাবে। বাবা যদি ১৭ কিগ্রা একই রকম চাল কিনতেন, তবে বাবা ৪৪২ টাকা খরচ করতেন। এখন নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। আজ আমি গণিত প্রভা বইটা থেকে কষে দেখি ১০.১ এর একের অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওগুলোতে আমি এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।